চলমান বিধি নিষেধের মধ্যেও বিভিন্ন উপায়ে বাড়ি ফিরছে মানুষ। এবারে ফেরিঘাটের পরিস্থিতির খবরাখবর জানাতে মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ থেকে আমাদের দুজন সহকর্মী যুক্ত হচ্ছেন। শিমুলিয়াঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, জানতে চাই ফেরিঘাটের সার্বিক অবস্থা কি দেখছেন আজকে? মুন্সিগঞ্জের লোহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে যাত্রীদের কিন্তু দূরে রাখাই যাচ্ছে না। ভোর সকাল থেকে যেমনটি লক্ষ্য করছিলাম, তারা কিন্তু দলে দল বেঁধে শিমুলিয়া ঘাটে আসছেন এবং পদ্মা পাড়ের জন্য তারা অপেক্ষা করছেন এবং ফেরিতে চড়ে তারা পদ্মাও পাড়ি দিচ্ছেন। তবে আজকে সকাল থেকে প্রায় 14টি ফেরি চলাচল করার কারণে কিন্তু দীর্ঘ সময়ের যে অপেক্ষা সেটি কিন্তু অনেকাংশে কমে গেছে। আমি এখন অবস্থান করছি মুন্সিগঞ্জের লোহজং উপজেলার শিমুলিয়া ঘাটের 3 নম্বর ফেরি ঘাটটিতে। আমি যদি একটু দেখাতে চেষ্টা করি, শাহপরান একটি রোরো ফেরি, যেটি এই নৌরুটের সবচেয়ে বড় ফেরি ক্যাটাগরির একটি। দেখতেই পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু দলবদ্ধভাবে আসছেন এবং দৌড়ে ফেরিতে উঠছেন। তারা কিন্তু পরিবহন সংকটের কবলে পড়ে পায়ে হেঁটে দীর্ঘ পথ হেঁটে তারপর আসছেন, রোজা রেখে তীব্র রোদের মধ্যে তাদেরকে কষ্টও করছেন। আরেকটি অভিযোগ পাওয়া গেছে যাত্রীদের কাছ থেকে, এসব পরিবহনগুলোতে কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু তারা অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ছে। অন্যদিকে এই ফেরিগুলোতে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে লাশবাহী গাড়িগুলোকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এবং এরপর পণ্যবাহী গাড়ি পার করা হচ্ছে। ঘাটের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, যার কারণে আসলে ঠিক সুনির্দিষ্টভাবে বলা মুশকিল যে শিমুলিয়া ঘাটের যে সরকারি নিষেধাজ্ঞা ছিল সেটি আসলে কতটুকু প্রতিফলিত হচ্ছে। দেখাই যাচ্ছে যে একটি ফেরি লোড হয়ে গেছে, বিভিন্ন যানবাহন রয়েছে ফেরিটিতে এবং যাত্রীরা কিন্তু দ্রুত ফেরিটিতে উঠতে চেষ্টা করছেন এবং তারা কিন্তু আসছেনই। আসলে সকাল থেকেই দেখছি যে তারা ফেরিঘাটের দিকে আসছেনই। ফেরিটিতে লোড হওয়ার পর যখন ফেরিটি চলে যাচ্ছে, তা এরপর কিন্তু ঘাটটি অনেকটি ফাঁকা অবস্থানে থেকে যাচ্ছেন। সকাল থেকে ঠিক এরকম পরিস্থিতি ছিল শিমুলিয়া ঘাটে এবং বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে ঘাটে যেসব গাড়ি আসছে তারা কিন্তু সবগুলি পার করছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে সর্বশেষ। ধন্যবাদ সাজ্জাদ। আমাদের আরেক সহকর্মী আশরাফুল আলম লিটন, তিনি যুক্ত হচ্ছেন পাটুরিয়া ঘাট থেকে। আশরাফুল, আপনার কাছে জানতে চাচ্ছি সেখানকার সার্বিক পরিস্থিতি এবং একই সাথে আপনি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছেন কিনা। নিকিতা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে, যে কারণে কিন্তু ঘাট এলাকার চাপ কিন্তু সকালে চাইতে অনেকটাই কমে গেছে। তো আমি এই মুহূর্তে আছি পাটুরিয়া ফেরিঘাটে 3 নম্বর এলাকাতে। আপনি আরেকটা বিষয় বলে রাখি যে আজকে কিন্তু আবহাওয়াটা খুবই বৈরী, সকালবেলা কালবৈশাখী ঝড়ও কিন্তু এখানে হয়েছে, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে মানুষজন যার যার গন্তব্যের দিকে ফিরছেন। তবে আমরা আরেকটা যেটা দেখেছি যে আসলে যে ঢাকার ইচ্ছা মহাসড়কতে কিন্তু অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু তাদেরকে এই যারা এখানে আসছেন তারা কিন্তু এই ঘাটে এসে পৌঁছাচ্ছেন, বেশ কয়েকবার যানবাহন বদল করে কিন্তু তাদেরকে এখানে আসতে হচ্ছে। গণপরিবহন বন্ধ থাকার কারণে এই সমস্যাটা হয়েছে মূলত। আর যেটা হচ্ছে যে ঢাকা থেকে যে প্রাইভেট কার, মাইক্রোবাস এবং অন্যান্য যে যানবাহন আছে সেগুলো করে ঢাকা মানিকগঞ্জ পর্যন্ত কয়েক ধাপে তারা এসে পৌঁছেছেন এবং তার পরবর্তীতে তারা এই ঘাট এলাকার 8 কিলোমিটার দূরে থেকে পাটুরিয়া ঘাটে আবার বিকল্প ইয়েতে অনেক টাকা খরচ করে কিন্তু তারা ঘাটে এসে পৌঁছছেন। তো আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা আমাদেরকে যেমনটি বলেছেন যে আসলে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা বাড়ি যাচ্ছেন এবং সেই যত কষ্টই হোক তারা কিন্তু বাড়িতে যাবেন, এই মন মানসিকতা নিয়ে তারা কিন্তু বের হয়েছেন। তো ঘাটের যত যে দুর্ভোগগুলো হয়েছে সেই দুর্ভোগের জন্য তাদেরকে একটা দাবি ছিল যে গণপরিবহনটা যদি সরাসরি দূরপাল্লার বাসটা যদি চলাচল করতো তাদের জন্য অনেকটাই সুবিধা হতো, যেহেতু ঘাট এলাকাতে সরাসরি বাসটা পার হয়ে যেতে পারতো। তো নিকিতা, এই ছিল মানিকগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ খবর। জি লিটন, ধন্যবাদ আপনাকে।